السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত উপস্থিতি, আজকে ছোট্ট একটি আমলের কথা আবারও শিখিয়ে দিতে চাই। সেটি হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া ইসমে আজম, এটি যদি কেউ পাঠ করে তাহলে এই দোয়াটি পাঠ করার পরে যা চাইবে, যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করবেন, যা চাইবে আল্লাহ তাই দিবেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখলেন জনৈক ব্যক্তি, জনৈক সাহাবী এই দোয়াটি পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সাআলতাল্লাহ বিইসমিহিল আযম ওয়াইদা সাআলা বিহি আতা ওয়াইদা দাআ বিহি আজাবা। তুমি এমন আল্লাহ রাব্বুল আলামিনের এমন মহান নাম ধরে তুমি ডেকেছো যে এই নাম ধরে যদি কেউ ডাকে, এই নামের উসিলা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন এবং যা চায় তাই দিয়ে থাকেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা بأنك أنت الله لا إله إلا الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওই ব্যক্তি এই দোয়াটি পড়ার পরে বলেছিলেন, أن تغفر لي فإنك أنت الغفور الرحيم। দোয়াটির অর্থ হচ্ছে اللهم إني أسألك, হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি, চাইছি, বেআন্নাকা আন্তাল্লাহু এই জন্য যে আপনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্তা আপনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল আহাদ আস সামাদ আপনি একক এবং সকলেই আপনার মুখাপেক্ষী, আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যিনি কারো কাছ থেকে জন্মও নেননি, কাউকে জন্ম দেন না সরাসরি। এই দোয়াটি যদি কেউ পড়েন, পড়ার পরে কিছু চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রার্থনা চাওয়া দিয়ে থাকেন, আর কিন্তু দোয়া করলে সে দোয়া আল্লাহ কবুল করে থাকেন, সাড়া দিয়ে থাকেন ডাকে। সুতরাং ওই সাহাবি এটি এই দোয়াটি পড়ার পর বলেছিলেন, আন্তা গফির আলি দুনুবি ফা ইন্নাকা আনতাল গফুর রাহিম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, কেননা আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। অতএব আমরা যদি কোনো কিছু চাইতে চাই, পেতে চাই, দোয়া করতে চাই, তাহলে এই দোয়াটি আগে পড়ব, পড়ার পরে আমার নিজস্ব প্রার্থনা, সেটি বৈধ প্রার্থনা, সেটা দুনিয়ার জগতে হোক অথবা পরকালীন জীবনের জন্য হোক, বৈধ প্রার্থনা যদি আমি করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রার্থনা কবুল করবেন, যা চাইব তা দিবেন এবং সে দোয়াও কবুল করবেন, সে ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। অতএব এই যে সহজ পথ, আমরা কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছি, কার কাছে যাচ্ছি, যে কোনো ক্ষমতা রাখে না তার কাছেও যাচ্ছি এমন কোনো বিষয় নিয়ে যেগুলি তার ধরা ছোঁয়ার বাইরে, সুতরাং মহান রব্বুল আলামিনের কাছে যদি আমরা এই এই দোয়াটি পড়ে তার কাছে চাই তাহলে অবশ্যই তিনি দিবেন ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ে আমরা কিছু প্রার্থনা করব, তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নিয়মিত এই দোয়াটি পাঠ করার আমল করার তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।